আসসালামু আলাইকুম বন্ধু, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজকে ভিডিওটা দেখলে আপনি আরও বেশি ভালো থাকবেন। আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য রিয়েল একটা ইনকাম অফার নিয়ে আসছি। টোকেনটা কিন্তু অলরেডি লিস্টেড, আর এখানে জয়েন করলে আপনি সবাই পেমেন্ট পাবে, জয়েন করবে সবাই 4 ডলার করে পেমেন্ট পাবে, ঠিক আছে? একটা জিমেল থাকলে আপনি এখান থেকে 4.5 ডলার করে ইনকাম করতে পারবেন। আর আনলিমিটেড কীভাবে করবেন সেই পোস্টটা দেখিয়ে দিব। তো দেখেন, আমি কিন্তু এই পোস্টটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি, এই জন্য অবশ্যই আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রামে সবার আগে সব ধরনের এয়ারড্রপ আপডেট অফার লিঙ্ক কিন্তু আমি শেয়ার করে থাকি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আপনি নিউজটা এখানে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন নিউজ এখানে এমএক্সি এক্সচেঞ্জের এবং বড় বড় এক্সচেঞ্জের কিন্তু লিস্টেড আছে। জাস্ট আমি এখানে কয়েন মার্কেট সেট করে দিচ্ছি। আগে অফারটা সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি যে এটা একটা রিয়েল অফার, এটা আছে দুবাই কান্ট্রির অফার, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখানে একটা টোকেনের প্রাইস প্রায় $2.93, আর আপনি এখানে 1.5 টাকা করে টোকেন পাবেন, যেটার ভ্যালু প্রায় 4.5 ডলার মতো। দেখতে পাচ্ছেন এমএক্সি এক্সচেঞ্জে লিস্টেড আছে, বিকিএক্স এক্সচেঞ্জে লিস্টেড আছে। তো যাই হোক, এখানে আপনি এই টোকেনটা পাচ্ছেন, আপনি 1.5 এখানে সবাই পাবে, প্রায় দেখতে পাচ্ছেন $4.37, প্রায় 4.5 ডলার মতো, এখানে 300 টাকা মানে 400 টাকা অনায়াসে ইনকাম হয়ে যাচ্ছে। তো সিম্পল কাজ, এখানে কোনো কিছু কঠিন কাজ নেই, একটা সিম্পল কাজ। আপনি কীভাবে জয়েন করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। জাস্ট এই ফর্মটা আপনি এখানে ওপেন করবেন একটা ব্রাউজারে, এবং যেই ব্রাউজারে ওপেন করবেন ওই ব্রাউজারে আপনাকে অবশ্যই জিমেল লগ ইন থাকতে হবে, তাহলে আপনি এই ফর্মটা ওপেন করতে পারবেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি জাস্ট দুবাই শহরের এই বড় একটা শহরে এখানে দেওয়া আছে, আপনারা সকলে চিনেন। তো এইটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি সব কিছু। এখানে দেখতে পাচ্ছেন সবাই পেমেন্ট পাবে, এভরি ওয়ান। মাত্র 3 দিন অফারটা চলবে, 3 দিন, 15 তারিখে অফারটা শেষ হয়ে যাবে। এখানে টোকেন পাবেন কত, 1.5 NXD টোকেন পাবেন। কী কী কাজ করতে হবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে, টেলিগ্রাম চ্যানেলে। তো এই টেলিগ্রাম চ্যানেল এইখান থেকে লিঙ্কটা এখানে না ওপেন হতে পারে, এখানে bit.ly একটা শর্ট লিঙ্ক দেওয়া আছে, আমি এই টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিয়েছি। আপনি এখান থেকে কী করবেন, জয়েন হবেন, জয়েন হয়ে কী করবেন, তারপর আপনি টেলিগ্রাম ইউজার নেমটা সাবমিট করবেন, ঠিক আছে? তো এরপর দেখেন আপনাকে এখানে টেলিগ্রাম সাবমিট করতে হবে না। যাই হোক, এখানে টুইটারে একটা টাস্ক দেওয়া আছে, টুইটারের টাস্কটা কীভাবে করবেন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই টুইটারে লিঙ্কটার মধ্যে ক্লিক করে দিবেন, টুইটারের লিঙ্কটার মধ্যে ক্লিক করে সরাসরি আপনাকে টুইটার ওপেন হবে। এখানে আপনি তাদের আইডিটা ফলো করবেন, আইডিটা ফলো করে 3টা ফ্রেন্ডকে লাইক রিটুইট করবেন এবং ওই লিঙ্কটা কপি করবেন। আচ্ছা, দেখেন এখানে আমি জাস্ট এখানে পোস্টটা ওপেন হইলো, প্রথমে লাইক করবেন, ঠিক আছে? লাইক করলাম, তারপর হচ্ছে রিটুইট করলাম, তারপর আবার আপনি এখানে কুইটুইট অপশনে যাবেন। কুইটুইট অপশনে আসার পরে এখানে আপনি গুড প্রজেক্ট বা যেটাই লিখবেন সেটাই হবে, ঠিক আছে? আমি গুড প্রজেক্ট লিখলাম, তারপরে 3টা ফ্রেন্ডকে ট্যাগ করে দিব, ঠিক আছে? 3টা ফ্রেন্ডকে ট্যাগ করলাম, এখানে টুইট বাটনে ক্লিক করে দিব। টুইট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে টুইট অপশনটা ভিউ অপশন চলে আসবে। তো জাস্ট ভিউ অপশন থেকে আমরা এখানে লিঙ্কটা কপি করে নিব, জাস্ট এখানে লিঙ্কটা আমি কপি করে নিলাম এবং তাদের আইডিতে চলে যাব। আমি আইডিটাতে চলে গেলাম, আবার বেগে আসলাম, বেগে আসার পরে আমি জাস্ট এখানে তাদের আইডিটাতে চলে যাব। এই যে আইডিটাতে চলে গেলাম, আইডিটাতে যাওয়ার পরে আমি এখানে কী করবো, ফলো করে দিব, ফলো আইডিটা ফলো করতে হবে, ঠিক আছে? আমি এখানে আইডিটা ফলো করে দিলাম। ফলো করে দেওয়ার পর আপনি আবার যদি আপনি হোমে আসে আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়েছি। আপনি যে লাইক রিটুইট 3টা ফ্রেন্ডকে ট্যাগ করলেন, সেটা লিঙ্কটা আপনি কীভাবে বের করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সিম্পল, আপনি জাস্ট আপনার প্রোফাইলে অপশনে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে একটা অপশন টুইট রিপ্লাই, জাস্ট এখানে রিপ্লেস জাস্ট এখানে ক্লিক করবেন। আপনি যে ইনস্ট্যান্ট এইমাত্র যে প্রজেক্টটা লাইক রিটুইট করলে দেখতে পাচ্ছেন এইটা লিঙ্কটা আপনি জাস্ট এখানে শেয়ার বাটনে ক্লিক করে এটা কপি করে সরাসরি চলে যাবেন হচ্ছে ফর্মটাতে। আমি জাস্ট বেগে আসলাম, আমি এইখানেই আমার এই সাইটের ব্রাউজারের মধ্যেই আমার ফর্মটা ওপেন করছি এবং এখানে আমার টুইটার লগইন আছে। তো এরপরে জাস্ট আপনি কী করবেন, এইখানে যে ইমেলটা শো করবে আপনার ব্রাউজারে দেখতে পাচ্ছেন, জাস্ট এই ইমেলটা আপনার এখানে সাবমিট করে দেবেন, ঠিক আছে? তো আমি এই ইমেলটা এখানে সাবমিট করে দিচ্ছি। তারপর এখানে টুইটার অ্যাকাউন্ট, পুরোপুরি টুইটার অ্যাকাউন্টটা এখানে দিয়ে দেবেন, ইউজার নেম না। এরপর হচ্ছে আপনি যে লাইক রিটুইট করে লিঙ্কটা কপি করে আনলেন সেই লিঙ্কটা এখানে সাবমিট করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস দিতে হবে, এখানে প্লাগইন নেটওয়ার্কের অ্যাড্রেস দিতে হবে। তো প্লাগইন নেটওয়ার্ক অ্যাড্রেস কোথায় পাবেন, সরাসরি আপনি চলে আসবেন হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে প্লাগইন দেখা আছে, দেখতে পাচ্ছেন প্লাগইন বিএসসি যে কোনো অ্যাড্রেস দিলে হবে, দেখতে পাচ্ছেন এই বিএসসি অ্যাড্রেস দিলেও হবে, এইটা অ্যাড্রেস আর এই প্লাগইন নেটওয়ার্কের অ্যাড্রেস একই অ্যাড্রেস, ঠিক আছে? তো আপনি এখানে রিসিভ বাটনে ক্লিক করবেন, তারপর অ্যাড্রেসটা এখানে কপি করবেন, কপি করে জাস্ট এখানে কী করবেন, এই ঘরের মধ্যে বসিয়ে দিবেন, ঠিক আছে? ফর্মটার মধ্যে
তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা কোড দেওয়া আছে, এই যে কোড, এই কোডটা আপনি এখানে টাইপ করে বসাইতে হবে, যেই ক্রম যেইভাবে আছে সেইভাবে আপনি জাস্ট এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, আমি এটা বসিয়ে দিচ্ছি জি বড় হাতের এন ছোট হাতের এক্স বড় হাতের এন 17D। দেখতে পাচ্ছেন ভুলও দিবেন না, ভুল দিলে কিন্তু পেমেন্টটা পাবেন না, জি এন এক্স এন 17D। তার সাবমিট বাটনে ক্লিক করে দিবেন, দেখতে পাচ্ছেন সব কিছু ইনফরমেশান একবার চেক করে নেবেন, আমি তো চেক করলাম না, সব কিছু ঠিক আছে। যাই হোক, এইভাবে আপনার যদি ভুল হয় তাহলে আবার আপনি এডিট করে রিপ্লেস করতে পারবেন। ঠিক আছে, তো এখন হচ্ছে আনলিমিটেড কীভাবে করবেন। দেখেন আনলিমিটেড করা খুবই ইজি এবং সহজ একটা অফার। ঠিক আছে, আপনি প্রত্যেকটা ব্রাউজারে, আপনার মনে হয় অনেক ব্রাউজার আছে, দেখতে পাচ্ছেন এখানে অনেক ব্রাউজার, এই ব্রাউজারে আপনি একটা ইমেল লগ ইন করবেন, এই ব্রাউজারে একটা ইমেল লগ ইন করবেন, এই ব্রাউজারে ইমেল লগ ইন করবেন, এই ব্রাউজারে একটা ইমেল লগ ইন করবেন, এই ব্রাউজারে একটা লগইন ইমেল করবেন, আর ফর্মটা কপি করে করে জাস্ট এইগুলোতে পেস্ট করে ওপেন করবেন। ওপেন করে আপনি জাস্ট কী করবেন, আপনার ট্রাস্টওয়ালেট থেকে ভিন্ন ভিন্ন ওয়ালেটে অ্যাড্রেস দিবেন। ঠিক আছে, আর টুইটার ফলো করবেন, এই আর কি। ঠিক আছে, তো এইভাবে আনলিমিটেড জয়েন করবেন। ঠিক আছে, কেউ মিস করবেন না।